মোবারক যাদের ত্যাগে আমাদের উৎসব এই আয়োজনে সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমী মৌ ঈদ বরাবরই আমাদের জন্য ভীষণ রকম আনন্দের এবং এই ঈদকে ঘিরে থাকে নানা রকম প্ল্যানিং তার মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে আমাদের পরিবার আমাদের প্রিয়জন যাদের সঙ্গে বছরের এই সময়টায় আমরা একান্তে সময় কাটাই এবং পরিবারকে নিয়ে দারুণ কিছু স্বপ্ন দেখি মানুষের কথা ভাবি কিন্তু এই সময়ে আমাদেরকে নিরাপত্তা প্রদান করতে গিয়ে অনেকেই হয়তো পরিবারকে সময় দিতে পারে না তাদের পরিবারের যে পরিকল্পনাগুলো থাকে সেই পরিকল্পনাগুলো হয়তো বাস্তবায়িত হয় না সেই মানুষের মধ্য থেকে দুজনকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে আছেন ইফতেখারুল ইসলাম পিপিএম এডিসি ক্যান্টনমেন্ট গুলশান বিভাগ এবং সেই সাথে আছে মোসাম্মদ রিমা খাতুন কনস্টেবল ঈদ মোবারক কেমন আছেন ঈদ মোবারক খুব ভালো আমি জানি যে ভালো আছেন মানুষের ভালো থাকার মাঝে নিজেদের ভালোটাকে আপনারা খুঁজে পান একটু যদি জানতে চাই যে এই পুরো ক্যারিয়ারে যখন আপনি দায়িত্ব পেলেন তারপর কতটি ঈদ আসলে পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ হয়েছে আপনার সেভাবে হিসেব করলে আসলে আমার নিজের বাড়ি তো হচ্ছে নারায়ণগঞ্জ খুব কাছাকাছি এটি একটি বিষয় মাথায় থাকার কারণেই দেখা গেছে যে ঈদের সময়টাতে হয়তো খুব বেশি ছুটি আমার নেওয়া হয়নি যেহেতু খুব কাছাকাছি থাকবার কারণে এটি একটা বিষয় ছিল তো সেই অর্থে ঈদের ছুটি অফিসিয়ালি যদি আমি বলি তাহলে হয়তো আমি দুই তিনবার নিয়েছি তো আমি আমার চাকরির ক্যারিয়ারকে যদি আমি হিসেবে আনি তাহলে 9 বছর ধরে আমি চাকরি করছি তাহলে হচ্ছে আমি 18টি ঈদ পেয়েছি 18টি ঈদের মধ্যে হয়তো 3টি ঈদে বা 2টি ঈদে আমি ছুটি নিয়েছি পরিবারের সাথে কাটানোর জন্য ভাবা যায় না মানে এটা আমরা ভাবতে পারছি না কিন্তু আপনাদের জন্য এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক যেমন এই যে এই বছরেই বলি এই বছরে তো রোজার ঈদে আমি ছুটি নিতে পারিনি কারণ আমরা দায়িত্বপ্রাপ্ত ছিলাম এবং কোরবানির ঈদেও ছুটি নেইনি এবার আমি ইচ্ছাকৃতভাবে আমি নেইনি এখন পর্যন্ত এবং এই বছরে এই যে জুলাই মাসের হিসেবটি রয়েছে এখন পর্যন্ত আমি ছুটি ভোগ করিনি মানে জুলাই মাসে এমন কোন বিষয় আছে যে এক ঈদের ছুটি নিলে পরের ঈদের ছুটি পাওয়া যায় বা এরকম মানে পাওয়া যায় না এটা হয় কি যে ওভারঅল একটা নিজেদের অভ্যন্তরীণ একটা বিষয় একটা হয় যে পুরোপুরি সবাইকে তার একসাথে ছুটিতে ছেড়ে দেওয়া যায় না যেটা হয় যেহেতু দায়িত্ব পালন করতে আপনি যেটা শুরু করেছেন যেভাবে যে আসলে আমাদেরকে দেখতে হয় নিরাপত্তার বিষয়গুলো দেখতে হয় তো সেই বিষয়টি যখন দেখতে হয় তখন কিন্তু যদি সবাইকে আমরা ছুটি দিই তাহলে সবাই তো আসলে আর মানে নিরাপত্তা বাস্তবায়িত হবে না তো সেই ক্ষেত্রে আমাদের ফিল্ডে আরো বেশি অ্যাক্টিভ থাকতে হয় তখন দেখা যাচ্ছে হচ্ছে 30% বা 35%-এর মতো হয়তো ছুটি ভোগ করেন এবং যারা একবার এক ঈদে যান তারা হয়তো পরের ঈদে যান না পরের ঈদে আবার তার অন্য সহকর্মীরা যান এভাবেই নিজেদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স করে আমাদের এই কাজটি করা হয় ভাবা যায় না মানে আজকে অনেক গল্প আমরা এরকম শুনবো বাট আমি যদি রিমার কাছে যাই চাকরির বয়স কত হলো আমার চাকরির বয়স 3 বছর 3 বছরে কয়টি 6টি ঈদ হ্যাঁ 6টি ঈদের মধ্যে আমি একটি ঈদ পরিবারের সঙ্গে করতে পারছি ও আচ্ছা মানে 6টি ঈদের মধ্যে একটি ঈদ এটা নিয়ে পরিবারের সবচেয়ে বেশি কমপ্লেইন কে করে আপনাকে মা বাবা ভাই বোন সবচেয়ে বেশি মাই কমপ্লেন করে কারণ মাটা বেশিরভাগ কষ্ট পায় ছেলে মেয়ে বাইরে ঈদ করলে বেশিরভাগ সময় এটাই হয় কিছু করার থাকে না কিছু করার থাকে না আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের একটু স্যাক্রিফাইস করতেই হয় এটা আমাদের বলতে গেলে আমাদের ডিউটির মধ্যেও পড়ে সেটার গল্পই আমরা করব তবে তার আগে যদি আবার একটু আপনার কাছে আসি যারা আসলে জুনিয়র থাকেন যেমন আমি রিমার কথা বলি সো এরা তো অনেক সময় এসে বলে যে স্যার এই বছরটা মানে সদ্য বাবা হয়েছি বা সদ্য মা হয়েছি একটু যদি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারতাম সেই সময়ে মানবতার জায়গা থেকে কিছু করার কি আসলে সুযোগ থাকে স্পেশাল কেসেস যেটা সেটা তো একটা বিবেচনায় নেয়ার মতো একটা সুযোগ থাকে যে অফিসার ওখানে দায়িত্বপ্রাপ্ত যিনি থাকেন তিনি অবশ্যই সেগুলোকে বিবেচনায় নেন এবং আফটারঅল হয় না যে সব কিছুর ঊর্ধ্বে যে একদম নতুন বাবা হলেন এখন হয়েছে যে এমন হয়তো আমি একটা মোমেন্টে আছি যখন আমি একটা গুরুতর অভিযান পরিচালনা করছি সেই মুহূর্তে তো আর অভিযান শেষ না করে সেটা করা সম্ভব হয় না কিন্তু যখনই এরকম স্পেশাল কোনো অকেশন বা কিছু যখন হয় যেটাতে আমরা সবাই একসাথে কোথাও একসাথে এঙ্গেজ হচ্ছি না সেই রকম সময় কিন্তু মানে এতটুকু বিবেচনায় আমরা নেই মানে সেটা জুনিয়র হোক বা আমাদের সিনিয়র স্যারদের কাছে যখন আমরাও এরকম বিষয় আমরা যখন আমাদের ছুটির জন্য করি স্যাররাও সেটা বিবেচনায় নেন কিছু করার থাকে না একটু স্যাক্রিফাইস হ্যাঁ অতটুকু হয় এবং কারণ আমার জায়গাতে তখন দেখা যায় যে আমার একজন সহকর্মী হয়তো আমার জায়গাতে ডাবল এফোর্ট দেওয়া শুরু করেন হ্যাঁ যেই জায়গাটিতে আমি না থাকলে যে গ্যাপটুকু হয় সেখানে তাদের এফোর্টটা হয়তো একটু বেড়ে যায় তাই একটু দ্বিগুণ এফোর্ট দেন তো এই নিজেদের মধ্যে আমাদের এই ইন্ট্রা কমিউনিকেশনটুকু রয়েছে যেটা আমরা বাইরের মানুষ বুঝতে পারি না এটা বোঝা সম্ভব না রিমা কখন এমন হয়েছে যে এই 3 বছরে 6টা ঈদে আপনি পরিকল্পনা করেছেন এই ঈদে বাড়ি যাবেন কেনাকাটা শেষ হঠাৎ করে শুনতে পেলেন যে আপনার যাওয়া হচ্ছে হ্যাঁ আমার চাকরির প্রথম ঈদে আমি এরকম পরিকল্পনা করছিলাম বা আমার বাবা মাকে আমি সবাইকে বলছিলাম যে আমি ঈদে বাসায় আসতেছি এমন একটা ঘটনা ঘটছিল যার কারণে আমি বাসায় যেতে পারি নাই ঘটনাটা কি ছিল আমাদের সঙ্গে কি শেয়ার করা যায় হ্যাঁ আমাদের মানে আমি প্রথম চাকরি লাইফ আমার শুরু চাঁপানোয়াগঞ্জ জেলা রাজশাহী রেঞ্জের মধ্যে পড়ে ওইটা তো আমাদের স্যার বলছিল যে ছুটি ছাড়বে সবাইকে অতএব একটা কারণে যে ওই জায়গায় একটু ঝামেলা হয়েছিল জঙ্গিবাদের
সেক্ষেত্রে আমাদের ছুটি ছাড়ছিল না। এই ক্ষেত্রে আমার পরিবার খুব কষ্ট পাইছিল এবং নিজেও আমরা কষ্ট পাইছিলাম। কেঁদেছিলেন কি? আসলে এটা তো ঈদের দিন বাবা মাকে ছাড়া ঈদ করা আর আমাদের পক্ষে খুব কষ্টের, কিন্তু কি করব, আমাদের ডিউটি, অন ডিউটি আমাদের করতে হবে। দায়িত্বটা এমন একটা জিনিস যে আমাদের ঘরে যাদের ঘরে আসে এটা তাদের পালন করতে হবে। এবং সবসময় বোধ হয় যেরকম কষ্টকে ওভারলুক করেই আসলে আপনাকে দায়িত্ব পালন করতে হয়, তখন কিছু করার থাকে না, কিছু করার থাকে না আমাদের। অনেক সময় দেখা গেছে যদি আমার একটু আসি যে পরিবারের যে বিষয়গুলো, মানে একটা কিন্তু হয় যে পরিবারের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়, তো এই গ্যাপগুলো পূরণ করার ক্ষেত্রে আসলে আপনার তো হাত পা বাঁধা, কিছু করার নেই, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্বরত আপনি, তো সেক্ষেত্রে স্পেশাল বা কোয়ালিটি টাইমটা কিভাবে বের করেন যদি ঈদের কথা বলি? এটা আমার কাছে মনে হয় ইটস অল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট করা। যেটা হচ্ছে যে আমাদের ঈদের দিনে হয় কি যে আমাদের সহকর্মীরা যেটা বললো যে অনেক সময়, কারণ আমি কিন্তু মানে অ্যাজ পার কনস্টিটিউশন 24/7 আমি অন ডিউটি, তো এখানে চাইলে আমি অন্য আরও 8-10 চাকরির মতো করে নিজেকে ভাবতে পারি না, আমার জায়গাটাই আলাদা, কারণ কনস্টিটিউশন আমাকে সেভাবে বলে দিয়েছে। এটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে এটা আমি তখন মেনেই নিই প্রথমত যেহেতু আমি আসি, অ্যান্ড ইমার্জেন্সি সিচুয়েশন যখন অ্যারাইজ করবে সেখানে রোল প্লে করতে হবে আমাকেই, এটা আমাকে মানতে হয় এবং এটা আমরা মেনে নিই আসলে চলতে চলতে। তো যেটা হয় যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয় কি যে স্পেশাল যখন ইসে হয়, অকেশন হয় যে আমাদের পুলিশের পরিবারটা আমাদের দ্বিতীয় পরিবার হয়ে যায়, যদিও আমরা অনেক দ্বিতীয় পরিবারে চাই আমি বলবো যেটা প্রথম পরিবার হয়ে যায় আমাদের, কারণ আমরা ম্যাক্সিমাম সময় একসাথে কাটাই। আমরা এই মানে দেখায় আমার জুনিয়র কলিগস যারা রয়েছে, আমার সিনিয়র স্যার যারা রয়েছেন, আমরা যারা রয়েছে, আমরা সবাই মিলে একসাথে একটা পরিবারের মতো এবং সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করি একসাথে। তা আমি বলবো যে প্রথম পরিবারকে কোনোভাবে ছোট করছি না, বাট বলছি টাইম স্পেন্ডের প্রেক্ষিতে আসলে এই পরিবারটাই আমাদের প্রথম পরিবার হয়ে যায়। তো তখন যেটা হয় কি যে ঈদের সময় আমরা যেটি করি যে আমাদের ফোর্স, আমাদের কলিগস যারা আছে, আমরা সবাই মিলে একসাথে নিজেরা ঈদটাকে সেলিব্রেশন করার চেষ্টা করি, দায়িত্ব পালন করি, অ্যাট দ্য সেম টাইম নিজেরা নিজেরাই আবার সেলিব্রেশনটাও করি। এর বাইরে যখন সময়টা হয়, যখন ঈদ করি, তখন আবার আমরা একটু বাসায় যেয়ে নিজের পরিবারকেও সময় দেওয়ার চেষ্টা করি যদি সেরকম কোনো জরুরি কোনো কিছু না থাকে। এই যে আপনি যেরকম বললেন যে আপনার কিন্তু এর মনের মধ্যে কোনো অভিযোগ নেই, দুটোই আপনার পরিবার, ওটা প্রথম পরিবার বলছেন। হ্যাঁ, এটা কিন্তু বুঝে নিতে হয়েছে, আসলে শিখে নিতে হয়েছে। কিন্তু নিজের যে পরিবার নিশ্চয়ই ভাবে অনেক আক্ষেপ করেন, অভিযোগ অনুযোগ করেন। এটা কিন্তু প্রত্যেক পুলিশের পরিবারের গল্প এটি, এবং কারণ আমার কাছে মনে হয় যে আমরা তো চাকরি করি, পেশাগত দায়বদ্ধতা রয়েছে, আমি আমার জায়গা থেকে ব্যস্ত থাকি, কিন্তু আমার পরিবারের কিন্তু আমার মতো অত ব্যস্ততা থাকে না, না থাকার পরে তারা কিন্তু আমাদেরকে অনেক বেশি মিস করেন, তো তারা অনেক বেশি বঞ্চিত হন আসলে যে সময় যেটি আমি তো কাজে ব্যস্ত আমি মনে করতে পারছি না, কিন্তু এই যে আমাকে পাচ্ছেন না দীর্ঘ সময় ধরে, এই যে বঞ্চনাটা এটা কিন্তু অন্য কেউ দেখতে পায় না। এবং অনেক হয় যে স্পেশাল আমাদের অনেক অকেশন আসে, অনেক বিশেষ বিশেষ মুহূর্ত আসে, যে সময় হয়তো আমি গুরুত্বপূর্ণ কোনো একটা অভিযানে চলে যাই, তখন হয়তো আমাকে আর ওই পরিবারের সাথে মেয়ের জন্মদিনও সেলিব্রেশন করা হয় না, বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় না, বা ঈদের দিনই হয়তো দেখা গেল কোনো ধরনের কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে আমাকে সেখানে ব্যস্ত থাকতে হয়। এমন হয়েছে যে মেয়ে হয়তো আপনার সঙ্গে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে তার দীর্ঘদিন ধরে, বাট সেই দূরত্ব কাটিয়ে উঠতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে? ও, এটা আমার আমার প্রথম বাচ্চাটা আমার মেয়ে, আমার প্রথম বাচ্চা যখন হয় ও হওয়ার ঠিক পরদিনই হচ্ছে আমি একটা ক্রাইম জোনে জয়েন করি, এবং ওখানে আমি প্রায় 2.5 বছর দায়িত্ব পালন করেছিলাম, এবং আমি আমার পরিবারকে বলেছিলাম যে এইখানে আমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ওয়ার্ক ইন ক্রাইম জোন, সো আমাকে আমার লেভেল বেস্ট এখানে এফোর্ট দিতে হবে। তা আমি ওখানে অনেক কষ্ট করে কাজ করেছি, আমি কাজ শিখেছি, বুঝেছি, অ্যাট দ্য সেম টাইম মানুষকে, পাবলিককে সার্ভ করার চেষ্টা করেছি। এটা করতে গিয়ে যেটা হলো যে আমি যখন সকালে বাসা থেকে বের হতাম তখন আমি দেখতাম আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমি যখন রাতে বাসায় ফিরতাম তখনও দেখতাম আমার মেয়ে ঘুমিয়ে আছে। তো আমার মেয়ের সাথে একটা মনস্তাত্ত্বিক একটা দূরত্ব হয়ে গেছে আমার, স্বাভাবিক, এবং আমি সেটা বুঝে যখন আমি বুঝে উঠতে পারলাম ততদিনে আমার মেয়েটার 1.5 বছর হয়ে গেছে, এবং বুঝে ওঠার পরে আমি তখন, আমি যেহেতু বাচ্চাদের সাথে ছোটবেলা থেকে কাজ করতাম, বাচ্চাদের সাইকোলজিটা আমি কোনোভাবে বুঝি, তো এটা আমার ক্ষেত্রে বলছি, এটা হয়তো সবাই এভাবে পারবে না, আমি তখন আলাদা আলাদা করে আমার মেয়েকে নিয়ে স্পেশাল কিছু টাইম, মানে হয়তো 1 ঘন্টার সময় বরাদ্দ করেছি, সেটা আমি তাকে দিয়েছি, তার সাথে আমি স্পেন্ড করেছি। এটা করতে 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 তখন আমি দেখলাম যে আমার মেয়েটা আবার আমাকে ফিল করা শুরু করলো, দেন এই গ্যাপটা আস্তে আস্তে দূর হয়েছে, রিকভার করা সম্ভব হয়েছে। হ্যাঁ, আমি যদি রিমার কাছে আসি, রিমা, আগের ঈদগুলো কেমন ছিল যখন আপনি পুলিশে জয়েন করেননি? আগের ঈদগুলো অবশ্যই বলবো মজার ছিল, কারণ ফ্যামিলির সাথে সবার সাথে এনজয় করতে পারছি, এক্ষেত্রে খুব ভালো ছিল। আসলে আমি চাকরি জয়েন করার পরে বলবো না যে খারাপ আছি, কারণ যে আমাদের
চাকরি ক্ষেত্রেও ঈদ বাসায় করতে পারলে ঠিক আছে, কিন্তু এখানেও আমাদের একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলির সাথে সবাই এনজয় করি, হয়তো বা ডিউটি থাকে ঈদের দিন, ডিউটিতে যাই, সবাই মজা করে ডিউটিও করি, হয়তো কষ্টও লাগে কিন্তু আমাদের কিছু করার থাকে না, কারণ আমাদের এটা দায়িত্ব, এটা আমাদের ডিউটি। ঈদের সময়টা কতটা মিস করেন? আমি তো দুজনের আমি তো খুব মিস করি, মায়ের হাতে রান্না বলতে আমি খুব মিস করি। এটা খুব স্বাভাবিক, মায়ের হাতে রান্না সবার কাছে অমৃত। ঈদের এই বিষয়টা কতটা মিস করেন? আমার হয় কি যে মানে আমাদের যেটা হয়, আমাদের যখন অফিসে অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে সেমাই টেমাই ওটা থাকে, তো সেটা খাওয়া হয় আমাদের, কিন্তু হয় না যে যেটা বললো রিমা, যেটা বললো যে মায়ের হাতে যেটা, এটা এটার সাথে আসলে কোনো কিছুরই তুলনা চলবে না। সেটি হয়তো আমরা যারা বাড়িতে যেতে না পারি, আমরা যারা ঈদে বাড়িতে একসাথে, আমরা কিন্তু যখন ঈদে না যেতে পারি, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে ঈদের ছুটিতে হয়তো আমি যেতে পারি নাই, কিন্তু ঈদের পরে কিন্তু আবার আমরা সেই কাজটা সুযোগটা পেয়ে যাই। মানে যারা যেতে পারে না তারা কিন্তু আবার ঈদের পরে ছুটি নিয়ে তারা চলে যায়। সো এখানে ডিসস্যাটিস ফিকশনের সুযোগ আসলে খুব কম, এবং যেহেতু আমি প্রথমেই ধরে নিয়েছি আমি আসলে পুলিশ পেশায় এসেছি, এখান থেকে মাথায় ধরেই রাখতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, এবং আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। সো রিমা, পরিবারের জন্য তো গিফট কেনেন নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই। আগে বাবা আপনার জন্য কিনতেন, আপনি যেহেতু পরিবারের ছোট, ভাই বোনরা আপনার জন্য কিনতেন, এখন যখন নিজে উপহার দেন তখন কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, কারণ নিজে রোজগার করে বাবা মা ভাই বোন সবাইকে গিফট দিতে পারি, এটা আমি নিজেকে খুব ধন্য মনে করি যে আমি তাদের একটা গিফট দিতে পারি, তারাও খুশি হয়, এটা আমারও খুব ভালো লাগে, আমিও খুশি হই। সো আমি যদি আপনার কাছে চলে আসি, মান অভিমান ভাঙানোর ক্ষেত্রে যেটা হয় নারীদের ক্ষেত্রে, যে সেটা বয়ফ্রেন্ড হোক হাজবেন্ড হোক, একটা উপহার দিয়ে ওয়াইফের মন মানে মনের ভেতর যত রাগ জমে আছে, ক্ষোভ জমে আছে, সেটাকে দূর করে ফেলার চেষ্টা করা। সো ইফতেখারুল ইসলাম সেটা করেন কিনা? আমাদের যেটা হয় কি যে আমাদের পুলিশের পরিবারে যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার হয়, যিনি আমার সহধর্মিনী, যিনি আমার লাইফ পার্টনার হিসেবে থাকেন, তাকে অনেক আন্ডারস্ট্যান্ডিং হতে হয়, এবং ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ উই আর ব্লেসড যে আমাদের সহধর্মিনীরা তারা বোঝার চেষ্টা করেন যে প্রফেশনালি আসলে আমরা অনেক স্ট্রেস থাকি, তো সেই জায়গা থেকে তারা আসলে ওরকম সুযোগগুলো আমাদেরকে অনেক কমই দেন। যদি সেরকম কোনো সিচুয়েশান হয় সেক্ষেত্রে আমরা যেটা করি যে অফিস শেষে হয়তো একসাথে কোথাও বের হলাম, বাচ্চাদেরকে নিয়ে একসাথে কোথাও গেলাম, একসাথে বসে একটু খাওয়া দাওয়া করলাম, মানে দ্যাটস হাউ থিংস আর জাস্ট বিং ডিল্ট। তো এখন মানে ঠিক পুরোপুরি বলা যাবে না যে ওই প্রক্রিয়াতেই আসলে করার সুযোগ থাকে, কারণ হয় কি যে পেশাগত একটা জায়গাতে থাকতে থাকতে আপনার নিজস্ব একটা পার্সোনালিটি থাকে, এর সাথে আপনার একটা পেশাগত পার্সোনালিটি যোগ হয়, যখন এই সব কিছু মিলে আপনি ওভারঅল একটা গাম্ভীর্যের মধ্যে ঢুকে যান, তখন অনেক জিনিসই যেগুলো বাচ্চা বয়সে আপনি করতেন, যেগুলো আপনি ছেলেবেলায় স্টুডেন্ট লাইফে করতেন, সেই চর্চাগুলো আসলে আর ওই চর্চার মধ্যে আনা যায় না। বাট তখন হয় যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম আমরা যতটা গ্রোন আপ হই, গ্রোন আপ হওয়ার পরে সেই অনুযায়ী হয়তো ওই জিনিসটাকে ওইভাবে হ্যান্ডেল করা হয় আর কি। খুবই স্বাভাবিক, এবং আমি তো এটা বলবো যে শুধু পুলিশরা আমাদের জন্য স্যাক্রিফাইস করেন, আমরা আজকে প্রোগ্রামের নাম দিয়েছি যাদের ত্যাগে আমাদের উৎসব, আমার মনে হচ্ছে যে পুলিশ পুরো ফ্যামিলিটাকেই কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। আমি এটা অ্যাড করতে চাই, কারণ আমাদের সহধর্মিনীদের আমাদের পিস দেওয়ার উপরে নির্ভর করে আমরা কতটা মেন্টালি পিসে থাকি। আমার মানসিক স্থিরতার উপরে ভিত্তি করে কিন্তু আমাকে আমি আমার বাইরের সার্ভিসটা প্রপারলি দিতে পারি। সো আমি মনে করি যে আমরা যে কাজ করছি তো এটার জন্য যদি আমরা সাধুবাদ পাই, অনেক বেশি সাধুবাদ আমাদের পরিবারের পাওয়ার সুযোগ রয়েছে। এবং আমি তো বলবো যে নিরাপত্তার সেবা আপনারা আমাদেরকে দিয়ে থাকেন, এবং এই নিরাপত্তার সেবাটা যে আপনারা ত্বরান্বিত করেন সেটা আসলে মূল যারা মেনটেন করে সেটা পরিবারের মানুষ, একদম না হলে সম্ভব না। সো আমরা তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় দেখি, আমাদেরকে নিরাপত্তা দিতে, সেবা প্রদান করতে দেখি আমাদের এই পুলিশ ভাইদেরকে, কিন্তু আসলে তাদের কর্মস্থলে তারা কিভাবে সময়টা পার করেন, তাদের সহকর্মীদের সঙ্গে কেমন সময় কাটে একটু দেখে নেব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি কালকে ডিউটিরত অবস্থায় ছিলাম, ঢাকা থেকে আসামি নিয়ে গাজীপুর কাশিমপুর কারাগারে গেছিলাম, এবং আজকেও ডিউটিরত অবস্থায় আছি। গতকালকেও ডিউটি করছি নিজের পেশাদারিত্বের জায়গা থেকে, আজকে আবার ঈদের দ্বিতীয় দিন, আজকেও আমরা এই কষ্টই করতেছি, এটা ডিউটি, কষ্ট বললে ভুল হবে, আসলে আমাদের এটা ডিউটি। গতকালকেও আমার চাকরি জীবনে প্রায় 5 বছর, 5 বছরের 10টা ঈদ, আমি 10টা ঈদের মধ্যে মাত্র 2টা ঈদ করতে পারছি। সেই পেশাদারিত্বের জায়গা থেকে আমি বলবো ঈদটা আমাদের জন্য আনন্দের আবার ত্যাগেরও। আমরা একটু ঘুরেই এলাম কর্মস্থল থেকে। রিমা, আপনার বাবা মা কখনো কি এই মুহূর্তে বলেন যে 4 বছর বা 3 বছর সময় পার করলেন,
পরিবারকে সময় দিতে পারছেন না, আপনি আপনার দায়িত্ব নিয়ে খুব ব্যস্ত, মেয়েকে তারা কাছে পাচ্ছে না এবং ছোট সন্তান সবসময় খুব আদরের, এখন কি বলে যে না ধুর পুলিশে জয়েন না করলেই ভালো হতো, আমাদের মেয়ে আমাদের ঘরে থাকতো? না, এরকম কিছু বলে না, কারণ যে তারাও বোঝে যে আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি দেশের জন্য, হয়তো সাধারণ জনগণের জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তারা একটু হলেও তো মন খারাপ করে বা অভিযোগ করে, সব ক্ষেত্রে আমাকে অভিযোগ করে না। জনগণের তো অনেক কমপ্লেইন পুলিশদেরকে নিয়ে, কিন্তু তারা তো ভেতরকারই গল্পটা জানে না। তো যখন তারা কমপ্লেইন করে, অনেক কাজ করছেন, টেলিভিশনে বসে দেখলেন যে কেউ একটা কিছু বলছে, তখন ওটা কিভাবে, মানে জনগণের এই ব্যাপারটাকে কিভাবে, মানে আমি যে বিষয়টা সবসময় আমার মাথায় কাজ করে যে আমাদের, আপনি পরিবারকে যদি চিন্তা করেন তাহলে পরিবারকে মাথায় নিলে আমরা সবচেয়ে বেশি অনুযোগ অভিযোগ করি আমার মায়ের কাছে, রাইট? হ্যাঁ, কারণ আমার সবচেয়ে আপন জায়গাতে আমি সবচেয়ে বেশি অভিযোগটা করি এবং আমি অভিযোগ করার সুযোগটা আসলে পাই আমাদের জায়গা থেকে। আমি এটাকে বরং অনেক পজিটিভলি দেখি যে যখন কেউ অভিযোগ করে তখন আমার কাছে মনে হয় যে আমার কাছে অভিযোগ করার সুযোগটি উনি পান, অনেক বেশি পরিমাণে পান। দ্যাটস ওয়াই আমি অনেক ইজি এবং অ্যাক্সেসিবল বিধায় আমাকে উনি সর্বোচ্চটুকুই আমার কাছ থেকে পাওয়ার আশা করেন। একজন ভ্যালিউড সিটিজেন হিসেবে, মানে সমাজে আইন মান্যকারী একজন নাগরিক হিসেবে, যে কারোই যে কোনো কিছু মানে আইনগত সুবিধা পাওয়ার অধিকার রয়েছে সেটি তিনি যখন আমার কাছে চান আমি তখন তাকে সেভাবেই দেখতে চাই, যখন একজন ভ্যালিউড সিটিজেন হিসেবে তিনি আসেন। আবার যখন একজন অপরাধী আসেন তখন আবার আমি তাকে সেভাবেই দেখি। তো এখন বিষয়টি হচ্ছে কি যে এই যে অভিযোগের যে বিষয়টি বলছেন এটার কারণে কিন্তু আমার কাজ কিন্তু থেমে থাকে না। দেখুন, প্রতিনিয়ত আমাদের থানাগুলোতে জিডি হচ্ছে, অভিযোগ হচ্ছে, মামলা হচ্ছে, তার প্রেক্ষিতে আমরা আসামি ধরে আমরা কোর্টে সোপর্দ করছি, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কাজ কিন্তু একদিনের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য থেমে থাকে না। উই পিপল হ্যাভ টু মুভ অন। তা আমরা যেটা করি কি যে কোনো অ্যালিগেশনস বা কোনো কমপ্লেইন যখন আসে সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করে, সেটার যদি মনে হয় যে রিফর্মিংয়ের কোনো জায়গা থেকে, সেটিও তো হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট এফোর্টটুকু দেবার, একদম মাথা কুল রেখে করতে হয়, কুল রেখে। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ওই যে বলছি না যে আপনি সেবা খাত দিয়ে আপনি কখনোই শতভাগ তুষ্ট কোথাও করতে পারবেন না, কিন্তু আমাদের জায়গা থেকে যেটি হয় কি যে আমি যেহেতু একটা দায়িত্বপ্রাপ্ত জায়গায় রয়েছি আমাকে আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু পেশাদারিত্বের সাথে দিতে হবে, কোনো কমতি এখানে আসলে থাকে না, আমাদের পেশাদারিত্বের সাথে দিতে হবে। এবং দিতে হয় দেখি কিন্তু আমরা কিন্তু কখনো থেমে থাকি না, আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাই। আপনি দেখবেন যে যখন থেকে আমাদের পুলিশ বাহিনী গঠন হয়েছে বা আমরা পুলিশ ফোর্স হিসেবে আমরা যখন সার্ভিস হিসেবে কাজ করছি, আপনি কোনোদিন দেখাতে পারবেন না যে এক সেকেন্ডের জন্য উই পিপল হ্যাভ বিন স্টপড, রাইট? উই আর মুভিং, এবং যে কোনো সিচুয়েশনে, সেটা করোনার সবচেয়ে বড় সাক্ষী একদম। মানে সেই সময় আমি তো মানে হয় কি যে ঈদের সময় আসলে আপনি বলেন না যে পরিকল্পনা, আপনার তো পরিকল্পনা থাকে পরিবারের সাথে উদযাপনের পরিকল্পনা, আমার পরিকল্পনা থাকে আমার যে গরুর হাটটি হচ্ছে সেখানে কোনো ব্যাপারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, সেখানে কোন অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, এলাকার নিরাপত্তাটা ঠিক হচ্ছে কিনা, যারা যাতায়াত করে নিজের গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন তারা ঠিক মতো যেতে পারছেন কিনা, তারা রেল স্টেশন বা অন্য কোনো জায়গায় হয়রানির শিকার হচ্ছে কিনা, মানে আমি কোথায় নাই। তো এতগুলো জায়গাতে যখন আমি বিশ্লিষ্ট হয়ে যাই, আমাকে যখন কাজ করতে হয়, তখন আমার জায়গা থেকে যখন আমি অনেক বেশি কাজ করব তখন আপনি আমাকে নিয়ে কিছু কিছু কথা বলার সুযোগ পাবেন, এবং তখন কথাটা মাথার উপর দিয়ে চলে যায়, ভাবারও সময় থাকে না। হ্যাঁ, কারণ আমি ওই যে আপনি যখন আমাকে নিয়ে সমালোচনা করছেন ঠিক পর মুহূর্তে আমি আমার আরেকটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, আমি আরেকজনের সেবায় ব্যস্ত হয়ে যাচ্ছি। কারণ করোনার কথা আপনি বললেন, আপনি আপনার পরিবারের নিজের বাবা মাকে ফেলে চলে গেছেন, তাকে দাফন করেছি আমরা, তাকে কবরস্থ করেছি আমরা, তাকে ট্রিটমেন্টের জন্য নেওয়ার চেষ্টা করেছি আমরা, মানুষের বাসায় বাসায় যখন মনে হয়েছে কেউ ফোন করেছে খাবার দাবারের প্রয়োজন রয়েছে গোপনে সেখানে সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যখন যে জায়গা থেকে যতটুকু করা সম্ভব ছিল, যখন মানুষ পিপিই কি বুঝতে পারছে না সেই মুহূর্তে কিন্তু আমরা আমাদের আইজিপি স্যারের নির্দেশনায় হাতে গ্লাভস আর ওই মাস্কটা পরে কিন্তু আমরা নেমে গিয়েছিলাম, আমরা কিন্তু অত কিছু কেয়ার করি নাই। বিকজ আপনি দেখবেন যে একদম সৃষ্টি লগ্ন থেকে স্বাধীনতার প্রথম প্রহরে কিন্তু প্রথম সশস্ত্র প্রতিরোধ আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশের, এই সেই পূর্বসূরীদের গর্বিত উত্তরসূরী হচ্ছে আমরা। তো যখনই কোনো সিচুয়েশন আসে, যখনই কোনো অতিমারী বলেন, মহামারী বলেন, যে কোনো ধরনের সিচুয়েশনে পুলিশ কিন্তু এগিয়ে যেতে কিন্তু পিছপা হয় না। এবং আপনি সময়ে চিনতে পারবেন আমাকে, সবসময় যখন খুব স্থিতিশীল অবস্থা থাকবে তখন আপনি আমাকে চিনবেন না, আপনি আমাকে চিনবেন আপনার কঠিন সময়ে। এবং আমরা কিন্তু ফিল করি, আমরা ফিল করে করার চেষ্টা করি। যখন একজন মানুষ খাবার না পেয়ে আমাকে বলে যে আমি খাবার পাইনি, তখন আমার কিন্তু আমার আমার বাচ্চাটার চেহারা ভেসে ওঠে যে আমার বাচ্চাটি তো ঠিকই খাচ্ছে, তাহলে ওই বাচ্চাটি কেন খাবে না। আমাদের সাধ্যমতো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি। আমরা অনেকটা শেষের দিকে আছি, যেটা বলছিল ফিল করার ব্যাপারটা, এই যে পুলিশে জব করছেন, আপনি বলছিলেন যে বাবা মা গর্ববোধ করে, আপনার সবচেয়ে গর্বের জায়গা কোনটি, এখানে জব করা নাকি অন্য কিছু? না, আমি গর্ববোধ করি, একজন সরকারি কর্মজীবী আমি, আমার উপর একটা দায়িত্ব থাকে, এই জন্য আমি খুব গর্ববোধ করি। এ বাড়িতে কোথায় কোথায় দায়িত্ব পালন করছেন?
এবার ঈদে আপনার রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল এগুলোতে আমরা দায়িত্ব কর্মরত অবস্থায় আছি। লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কখনো খারাপ লাগে না? হ্যাঁ, আমাদের খারাপ লাগে, কিন্তু আমাদের কিছু করার থাকে না, কারণ এটা আমাদের দায়িত্বের মধ্যে। ওখানে কত ঘন্টা এরকম টানা দায়িত্ব? টানা আমরা 4 ঘন্টা 6 ঘন্টা এমন ধরা গেছে যে 12 ঘন্টা আমরা টানা দাঁড়িয়ে থাকি এরকম। ওকে, গ্রেট। সো আপনাকে দিয়ে শেষ করতে চাই, অনেক চমৎকার গল্প হচ্ছিল আজকে, একটা বিষয় নিয়ে আমরা কথা বলিনি, সেটা হচ্ছে শপিং। মানে আমাদের তো ঈদ মানে হচ্ছে অনেক বড় উৎসব, এবং ঈদকে ঘিরে প্রচুর কেনাকাটা করতে হবে পরিবারের সবার জন্য, নিজের পছন্দ মতো। এবং একটা ড্রেসে হয় না, ঈদের দিন একটা পরবো, দ্বিতীয় দিন আরেকটা ড্রেস পরবো, তৃতীয় দিন আরেকটা পরে অন্য বাড়িতে যাবো। যারা পুলিশে কাজ করেন তাদের কি সেই সুযোগটা থাকে? বা আপনি ব্যক্তি, আপনি ইফতেখারুল ইসলাম, তিনি কি কখনো হয়েছে যে ভাবির সঙ্গে শপিংয়ে গিয়েছে? দায়িত্ব পালনকালীন আমরা যখন ঈদ পাই, আমাদের ইউনিফর্মটাই হচ্ছে আমাদের ঈদের পোশাক। আর সেকেন্ড থিং হচ্ছে, হ্যাঁ, এই সেই সুযোগ পাইনি এটা বলবো না, আমরা ঈদ শপিং করার সুযোগ পেয়েছি। সেটি হয়তো একদম দায়িত্ব শেষ করে একদম শেষ রাতের দিকে, হয়তো যে যখন শপিং মল ওপেন ছিল তখন হয়তো যে একদম বাসার কাছেই যেটা পেয়েছি সেখানে যেয়ে হয়তো কিনে ফেলেছি, অথবা হয়তো বলে দিয়েছি সহধর্মিনীকে যে তুমি তোমার পছন্দ একটা কিনে নাও। আচ্ছা, বা সাইজ যেহেতু জানে সেই অনুযায়ী তারা নিজের পছন্দ মতো করে কিনে নেয়। তো সেটি আসলে অনেক বেশি হেডেকের জায়গাতে আর থাকে না, মনে হয় যে নিজেরটা কেনার চেয়ে বাচ্চাদের দেয়া সহধর্মিনীর জন্য কিছু একটা কেনা, সেটা তখন একটু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমাদের প্ল্যানিং এর একটা বড় অংশ হচ্ছে দেশের বাইরে ট্যুর দেয়া, যে আমরা ঈদের সময় দেশের বাইরে যাব, কোন একটা ঈদ বাইরে উদযাপন করব। সেটা তো কখনো বোধহয় হয়নি। না, ঈদের সময় বাইরে যাওয়াটা আমি কখনোই আমি ফিল করি না। আমার কাছে মনে হয় যে ঈদ উদযাপন এটা এতটাই স্পেশাল একটা প্রোগ্রাম, এটা আমার পরিবার, আশেপাশের পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে উদযাপন করার একটি বিষয়। আমি ব্যক্তিগতভাবে ঈদের উদযাপনটাকে বাইরে করার বিষয়ে, আমি বাইরে যাওয়ার পক্ষপাতী। আমার কাছে মনে হয় যে পৃথিবীকে দেখার দরকার রয়েছে। তাদের হয় কি যে আমাদের দৃষ্টিভঙ্গি জায়গাটা অনেক বেশি ব্রডেন হয়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি চেষ্টা করি যে 2 বছরে বা 3 বছরে একবার হলে আমি যাওয়ার জন্য চেষ্টা করি। সো কিন্তু ঈদকে টার্গেট করে আমি সেটা করি না। অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক, এবং এরকম ভাবেই খুব প্রাউডলি আমাদেরকে সেবা প্রদান করুন, সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমরা একই দেশে বসবাস করি, একই দেশের মানুষ, আমরা সবাই আমাদের দেশে আমরা সৌহার্দ সম্প্রীতি নিয়ে সবসময় আমরা বেড়ে উঠেছি, আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি। তো কখনোই এটি ভাববার নয়, এটি আপনার, এটি আমার, সবসময় ভাবতে হবে এটি দেশের, এটি আমাদের সকলের। সেই চিন্তা থেকে কাজ করতে হবে, একজন আইন মান্যকারী এবং একজন সুনাগরিক হিসেবে নিজেকে নিজের জায়গা থেকে উপস্থাপন করতে হবে, নিজের যে অধিকারের জায়গাটুকু সেটিও বুঝতে হবে। অ্যাট দ্য সেম টাইম দেশের যে বিদ্যমান আইন রয়েছে সেই আইনগুলো মোটামুটি একটু মাথায় রাখতে হবে, এবং আমরা আপনাদের সহযোগী হিসেবে আপনাদের সাথে একসাথে থাকতে চাই। আমরা চাই আমরা যদি আমাদের জায়গা থেকে 2 পা এগিয়ে দেই, আপনাদের জায়গা থেকেও যেন আপনারা 2 পা এগিয়ে দেন, তাতেই হবে কি সৌহার্দ্যের এবং সম্প্রীতির বাংলাদেশ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। গ্রেট। রিমা, আপনি কিছু বলতে চান যারা আসলে পুলিশের চাকরিটাকে অনেক কঠিন মনে করে, যে নারীরা আসতে চায় কিন্তু একটু ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে? পুলিশ ডিপার্টমেন্ট একটা চ্যালেঞ্জিং জায়গা। আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এখানে আসেন তো অনেক জনগণকে সেবা দিতে পারবেন। সেক্ষেত্রে আমি আরও বলবো যে আপনাদের এখানে আসার দরকার, আপনারা এখান থেকে অনেক জনগণকে, সাধারণ জনগণকে অনেক সেবা দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং এত ব্যস্ত মানুষদেরকে যে পাওয়া এটা খুবই কঠিন, এবং সেটা আমরা আপনাদের সহযোগিতায় করতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ, গাজি টিভিকেও অনেক ধন্যবাদ চমৎকার এই আয়োজনের জন্য। আবার অনেক ভালোবাসা বিদায় নিচ্ছি আমি, ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো যাদের ত্যাগে আমাদের উৎসব। নিশ্চয়ই আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব এমন কজন মানুষকে সঙ্গে নিয়ে যাদের ত্যাগে আসলে আমাদের উৎসব সফল হয়। সবাই অনেক ভালো থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, আর সবসময় সৃষ্টিশীল কাজের মধ্যে থাকুন, আর চোখ রাখুন জিটিভির পর্দায়।